প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা এই ভিডিওতে আলোচনা করবো উচ্চ মাধ্যমিক দু ভূগোল বিষয়ের সম্পূর্ণ লাস্ট মিনিট সাজেশন তবে তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো তো দেখো প্রাকৃতিক ভূগোল প্রাকৃতিক ভূগোল থেকে তোমাদের যে পার্থক্যগুলো পড়তে হবে অবরোহণ আরোহণ আবহবিকার পুঞ্জিত হয় এই পার্থক্যগুলো কিন্তু তোমাদের অবশ্যই পড়তে হবে সিং হল শোয়ানো হল ইস্টেলাক্টাইট ইসলাকমাইট অন্ধপত্যকার শুষ্ক পত্যকা মুক্ত একইফার বদ্ধ একইফার একুই ফার একুই ক্লুড একই ক্লুড একুই টার্ড এলুভিয়েশন এলিভিয়েশন প্যাডোকেল প্যাডালফার মাটি এগুলো কিন্তু তোমাদের পার্থক্যগুলো পড়তে হবে মাটির স্তর পরিলক্ষ্য ঘূর্ণবাদ প্রতীক ঘূর্ণ্যবাদ ক্রান্তীয় ঘূর্ণবাদ নাতিস ঘূর্ণবাদ উষ্ণ সীমান্ত শীতল সীমান্ত লানিনা মৌসুমী জলবায়ু ভূমত জলবায়ু আলোকপ্রেমী আলোক উদ্ভিদ জল জঙ্গল ও লবণম্ব উদ্ভিদের পার্থক্য ইনসিটু এক সিটু সংরক্ষণের মধ্যে পার্থক্য অর্থনৈতিক ভূগোল থেকে তোমাদের যে পার্থক্যগুলো পড়তে হবে কোয়ার্টার কুইনারি ক্রিয়াকলাপ জীবিকা সত্ত্বভিত্তিক কৃষি বাণিজ্যিক কৃষি স্থানান্তর কৃষি স্থায়ী কৃষি নিবিড় কৃষি ব্যাপক কৃষি এগুলো পার্থক্য কিন্তু তোমাদের অবশ্যই করতে হবে বিশুদ্ধ কাঁচামাল অবিশুদ্ধ কাঁচামাল জনঘনত্ব মানুষজন জমি অনুপাত উন্নত ও উন্নয়নশীল দেশের বয়স লিঙ্গ প্রামিড জনস্বল্পতা জনকির্ণতা গোষ্ঠীবদ্ধ বিক্ষিপ্ত জনবসতি বিক্ষিপ্ত রৈখিক জনবসতি গ্রামীণ ও পূরবসতি এগুলো কিন্তু তোমাদের পার্থক্য অবশ্যই অবশ্যই পড়তে হবে অতি সংক্ষিপ্ত প্রশ্নত্বর দেখো এক দুই মানে যেগুলো প্রশ্ন হয় দেখো প্রাকৃতিক ভূগোল থেকে এই প্রশ্নগুলো তোমাদের অবশ্যই পড়তে হবে তোমরা ভিডিওগুলো ভিডিওটি স্কিপ করে করে এই প্রশ্নগুলো দেখে নাও এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের অবশ্যই পড়তে হবে ঠিক আছে তো তোমরা ভিডিওটি স্কিপ করে এই প্রশ্নগুলো দেখে নাও এরপর আমরা আলোচনা করব বড়ো প্রশ্নগুলো মার্কের বড় প্রশ্ন সাজেশান তো এগুলো তোমাদের এক মার্ক দুই মার্ক হিসেবে পড়তে হবে আর হান্ড্রেড পার্সেন্ট এখান থেকেই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে ছোটো বড়ো সব ধরনের প্রশ্নের প্রশ্নের কমন কিন্তু তোমরা এখান থেকেই পেয়ে যাবে এক মার্ক দুই মার্ক চার মার্ক যত ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে সব ধরনের প্রশ্নের উত্তর কিন্তু তোমরা এই সাজেশনটি ফলো করলেই কমন পেয়ে যাবে তো তোমরা ভিডিওটি স্কিপ করে করে এই প্রশ্নগুলো দেখে নাও দেখো রেড ডা রেড ডাটা বুক কি গ্রিন ডাটা বুক কি ব্ল্যাক ডাটা বুক কী এগুলো কিন্তু তোমরা ভালো করে পড়বে জীব বৈচিত্র্যের হটস্পট জাতীয় উদ্যান কী অভয়ারণ্য কী অর্থনৈতিক ভূগোল থেকে একমাকের যে প্রশ্নগুলো পড়বে আউটসোর্সিং অর্থনৈতিক ক্রিয়াকলাপ শ্রমিকের রঙ এখানে বিভিন্ন ধরনের কালারের যে শ্রমিকের নামগুলো হয় ট্রাক ফার্মিং এগুলো কিন্তু তোমরা অবশ্যই একমাক দুই মাক হিসেবে তৈরি করবে মজুরি সূচক সরমগুণ কী পণ্যসূচক জনস্বল্পতা জনাকীর্ণতা জনসংখ্যার অভিক্ষেপ ব্রেন গেন ব্রেন ড্রেন মেধা প্রবাহ জনবিস্ফোরণ সবুজগ্রাম বিন্দু বসতি জলবিন্দু বসতি গ্লোবাল সিটি হ্যামলেট এগুলো কিন্তু তোমরা এক মার্ক্স হিসেবে তৈরি করবে এরপরে রচনাধর্মী প্রশ্ন রচনাধর্মী প্রশ্ন প্রশ্নমান তোমাদের চার পাঁচ সাত তো প্রাকৃতিক ভূগোল থেকে যে বড়ো প্রশ্নগুলো তোমরা অবশ্যই করবে এক নাম্বার দেখো মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এই প্রশ্নটা কিন্তু এবার ফাইনালি পরীক্ষায় আসবেই কাস অঞ্চলের ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো অথবা কাস অঞ্চলের সঞ্চয়জাত যে কোনো তিনটি ভূমিরূপ সচিত্র বিবরণ দাও অথবা কাস্ট অঞ্চলের ক্ষয়জার যে কোনো তিনটি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তারপর আর্টেজিও কূপের উৎপত্তি লেখো তারপরে কাশ অঞ্চল অনুর্বর কেন গিজার সৃষ্টির কারণ কী একই ফারের শ্রেণীবিভাগ করো ভৌমজল স্তরের নিয়ন্ত্রকগুলি কী কী মাটির সৃষ্টিতে জলবায়ু ভূপ্রকৃতি আদি শিলার প্রভাবগুলি লেখো খুবই ইম্পর্টেন্ট মাটি সংরক্ষণের উপায়গুলি কী কী মাটির পরিলেখের বিবরণ দাও ক্রান্তীয় ঘূর্ণবাদের উৎপত্তি লেখো বা ক্রান্তীয় ঘূর্ণবাদের জীবনচক্র নাতি ঘূর্ণবাদের জীবনচক্র জেট বায়ুর জীবনচক্র জেট বায়ুর বৈশিষ্ট্য ভারতের জলবায়ুতে জেট বায়ুর প্রভাব ত্রিকোষীয় মডেলের বিবরণ দাও ভারতের জলবায়ুতে অ্যালিন ও প্রভাব কী নিরক্ষীয় মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য এখানে নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য আলাদা পড়বে মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য আলাদা পড়বে উদ্ভিদ জঙ্গল উদ্ভিদ এগুলোর তোমরা অভিযোজনগত বৈশিষ্ট্য পড়বে জেরোফাইট উদ্ভিদের বৈশিষ্ট্য জলজ শ্রেণীবিভাগ গ্রিন হাউস ইফেক্ট বা গ্রিন হাউস ফলাফল কী বিশ্ব স্নায়নের কারণ কী অজন স্তর ক্ষয়ের কারণ কী জীববৈচিত্র বিনাশের কারণ কী মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন জীববৈচিত্রের গুরুত্ব কী জীববৈচিত্র সংরক্ষণের গুরুত্ব কী এবার অর্থনৈতিক ভূগোল থেকে যে বড়ো প্রশ্নগুলো পড়বে তার মধ্যে এক নম্বর হলো বর্তনের সুবিধা অসুবিধাগুলি কী কী শস্য সমানের বৈশিষ্ট্য উদ্দেশ্য কী সস্যপর্বতার গুরুত্ব লেখ এছাড়াও পূর্বে নিবি জীবিকা সত্তাভিত্তিক কৃষি পদ্ধতিতে মাথা পিছু উৎপাদন কম কেন স্থানান্তর কৃষির কুফলগুলি লেখ কৃষিতে আধুনিক যন্ত্রের সুবিধা অসুবিধা কী সবুজ বিপ্লবের প্রভাব কী সেত বিপ্লবের উদ্দেশ্য কী নীল বিপ্লবের উদ্দেশ্য ভারতের ডাল চাষের উন্নতির কারণ দক্ষিণ ভারতে কফি চাষের উন্নতির কারণ শ্রীলঙ্কা চা উৎপাদনে অগ্রণী ভূমিকা পালন করেছে কেন দক্ষিণ ভারত নারকেল উৎপাদনে উন্নত কেন ব্রাজিলের আখ ব্রাজিল আখ চাষে উন্নত কেন উদ্যান কৃষির বৈশিষ্ট্য ভূমধ্য সাগরীয় দেশে ফল ও উদ্যান কৃষি উন্নত কেন ভারতে বাজার বাগান ও উদ্যান কৃষির উন্নতির কারণ প্রকার কৃষি জীবিকা শর্ত কেন ভূমধ্য সাগরকে ফলের ঝুরি বলা হয় কেন ওয়েবারের মতবাদে শিল্পের অবস্থানে কাঁচামালের প্রভাব লেখো ভারতে খাদ্য প্রক্রিয়াকরণে এটা হয়ে যাবে ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সুবিধা অসুবিধা এবং উন্নতির কারণ ও সম্ভাবনাগুলি লেখ পশ্চিম ভারত কার্পাস শিল্পে পশ্চিম ভারতের কার্পাস শিল্পের উন্নতির কারণ কি ভারতের রেডমেড শিল্প উন্নতি উন্নতির কারণ কি আমেরিকা থেকে নিউ ইংল্যান্ড কার্পাস শিল্প চলে আসার কারণ কি পাট শিল্পের সমস্যা সম্ভাবনা কী পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের উন্নতির কারণ কি কাঁচামাল অভাব সত্ত্বেও জাপান লৌহ ইস্পাত শিল্পে উন্নত কেন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা কানাডা কাগজ শিল্পে উন্নত কেন ভারতে কাগজ শিল্পের সমস্যা হওয়ার সম্ভাবনা কী পশ্চিম ভারতে পেট্রোকেমিক্যাল উন্নত কেন ভারতে পেট্রোয়েশিয়ান শিল্পের সমস্যা সমনা কি আমেরিকা ও ভারতে মোটরগাড়ি শিল্পের উন্নতির কারণ ভারতে মোটরগাড়ি শিল্পের সমস্যার সম্ভাবনা মালয়েশিয়ার রোবার শিল্পের উন্নত কেন ব্রাজিলের রোবার শিল্পের সমস্যা কি ভারতের ম্যানচেস্টার কাকে কেন বলে ভারতের দোহ শিল্পের সমস্যাগুলি লেখো লিঙ্গ অনুপাত কি ও এর গুরুত্ব লেখো কাম্য জনসংখ্যার বৈশিষ্ট্য লেখো জনসংখ্যা পিরামিডের গুরুত্ব কী মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো ছত্রিশ নম্বরটা ভারতে অসম জনবন্টনের প্রাকৃতিক কারণ কি জনসংখ্যা বন্টনের পরিব্রাজনের প্রভাব কি জনবিবর্তন মডেলের পর্যায়ে লেখো গোষ্ঠীবদ্ধ বা সংঘবদ্ধ বসতি গড়ে ওঠার কারণ কী বিক্ষিপ্ত বসতি গড়ে ওঠার কারণ লৈখিক বসতি গড়ে ওঠার কারণ কার্যাবলী অনুসারে শহরের শ্রেণীভোগ করে নগরায়ণের সমস্যা শ্রেণীভাব করো আর নগরায়নের সমস্যা কী তো বন্ধুরা বিষয়টি ছিল এ পর্যন্ত ধন্যবাদ